নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমি বাপের বাড়ি গেছিলাম যেই দিন, সেদিন আসার পথে ছেলের জন্য কিছু জামাকাপড় কিনে বাকি ছিল সেগুলোই কিনে নিয়ে এসেছি, আর সেটা নিয়ে একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আশা করছি তোমাদের ভালো লাগলে চ্যানেলটাকে তোমরা নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন, শেয়ার করে দিন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। আসার পথে মাটি নিয়ে বললাম একটা রেডিমেড দোকানে, তা সেখানে পছন্দ হলো না, সেখান থেকে ঢুকে আরেকটা দোকানে বললাম, সেখান থেকে একটা ফুল প্যান্ট। আর ছেলেকে নিয়ে গেলে ভালোই হয়েছে, কারণ ওর মাপ অনুযায়ী, আর দুটো ওর জন্য শার্ট নিলাম, একটা আমার পছন্দের কালার আর একটা পছন্দ হচ্ছিলো, কিন্তু যেই কালারটা পছন্দ হচ্ছে সেটার আর 30 সাইজ পাচ্ছি না, নয় 32 নয় 28, ওর একটা কালার পছন্দ আর আমার একটা কালার, এই দুটো কালারে দুটো শার্ট নিয়ে আমরা বাড়ি। আর এটা না আমার শ্বশুর দিয়েছে এই টাকাটা, উনি অসুস্থ হয়ে গেছে তাই উনি গিয়ে কিনতে পারলো না, তাই টাকা দিয়ে গেল, বললো তুমি বৌমা কিনে নিও, তাই আমি এটা কিনে ওকে দিলাম।